শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মিসও খুব ভালো আছি। মিস কিন্তু আবার চলে আসলাম তোমাদের সাথে মজা করে। হচ্ছে এর আগে আমরা কি করেছি ক্লাসে? খুব খেলা করেছি আর খুব মজা করেছি, তাই না? তাহলে আজকেও আমরা একটা কাজ করি, খেলা করি। এবং খেলা করতে করতে যেন গত ক্লাসে কি করেছিলাম, কিছু মজার মজার পড়াশোনা করে ফেলেছি, তাই না? সবার কি মনে আছে? আজকেও কিন্তু আমরা খুব মজা করে খেলা করব, পড়াশোনা করব, গল্প করব, সব কিছুই হবে। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের মজার পড়াশোনা এবং আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে হচ্ছে বর্ণ চেনা এবং ছবি দেখে দেখে আমরা বর্ণগুলো বলা শিখবো, এবং আমরা বর্ণ দেখে কিন্তু চিনতেও পারবো যে কোন বর্ণটির নাম আমাদের কি। তাহলে চলো আমরা হচ্ছে মজার ক্লাসে চলে যাই, ঠিক আছে? আর আমরা কথা না বলে আমরা আমাদের ক্লাসে গিয়ে চলো খুব গল্প করব ক্লাসে আজকে। এবং মিসের কাছে কিছু কিছু জাদু এবং সারপ্রাইজ কিছু ছবি চলে আসে, আর সারপ্রাইজ তো কখনো বলতে হয় না, সেটা তো দেখতে হয়। তাহলে চলো আমরা গিয়ে দেখি যে মিসের কাছে আসলে আজকে কি কি সারপ্রাইজ আছে। তাহলে চলো আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো, দেখো তো এটি কি তোমরা চিনতে পাচ্ছো? এই ছবিটি দেখে কিসের ছবি বলো তো? এটি হচ্ছে কাকাতুয়া। তাহলে কাকাতুয়া কি করছে? কথা বলছে, দেখেছো? আবার মাথায় ঝুঁটি, ও কিন্তু তোমাদের সাথে কথা বলছে, তাই না? তোমরা কেমন আছো? তোমাদের সাথে গল্প করার জন্য কাকাতুয়া চলে আসছে, এবং কাকাতুয়াও কিন্তু তোমার সাথে দেখো কত সুন্দর করে কথা বলছে। এবং আমরা এই ছবিটি দেখে কি বুঝতে পারছি, কাকাতুয়া কোন বর্ণ দিয়ে আমরা লিখি বা কোন বর্ণ দিয়ে হয় বলো তো? চলো দেখে আসি আসলে আমরা কাকাতুয়াটা কোন বর্ণ দিয়ে শিখি। ক, হ্যাঁ, ক বর্ণ দিয়ে আমরা হচ্ছে কি শিখি? কাকাতুয়া। তাহলে আমরা কি বলতে পারি মিসের সাথে আরেকবার বলো? কতে কাকাতুয়া। সবাই মিসের সাথে আরেকবার বলো, কতে কাকাতুয়া, কতে কাকাতুয়া। এখন কাকাতুয়াটি দিয়ে কিন্তু সুন্দর করে নড়াচড়া করে মাথার ঝুঁটি নাড়াচ্ছে, তাই তো? তাহলে ও কি করছে, আমরা কি দেখতে পাচ্ছি? কাকাতুয়ার একটি সুন্দর মাথায় ঝুঁটি। তাহলে মিসের সাথে সবাই আরেকবার মুখে মুখে বলে নাও, কাকাতুয়ার মাথায় ঝুঁটি। আবার বলো মিসের সাথে, কাকাতুয়ার মাথায় ঝুঁটি। তাহলে কিন্তু দেখেছে কত সুন্দর একটি ছবি চলে আসলো, এবং আমরা ছবিটি দেখে কটাও শিখে ফেললাম, দেখেছো? ক বর্ণ চলে আসলো, এবং ক থেকে আমরা কি জানলাম, এটি হচ্ছে একটি কাকাতুয়া এবং কাকাতুয়ার মাথায় ঝুঁটি। তারপরে কি আমরা পরের সারপ্রাইজটি দেখতে চাচ্ছি? পরে কোন বর্ণটি আমরা শিখবো? চলো তো দেখি আমাদের কাছে আসলে কোন বর্ণটি আছে। আগে আমরা হচ্ছে আমাদের মজার সেই ছবিটা দেখে আসি। দেখো তো এটা কিসের ছবি, কত সুন্দর একটি, কি দেখা যাচ্ছে, ওর নাম কি? চলো ওর নাম আমরা খুঁজে বের করি সবাই একসাথে, চলো আমরা খুঁজে বের করি ওর নাম আসলে কি। হ্যাঁ, এটা তো খেক শিয়াল। খেক শিয়াল দেখছো, দৌড়ে ছুটছে, কোথায় যাচ্ছে? আমরা ছবিটি দেখে কি বুঝতে পারছি, এটি একটি কিসের ছবি? খেক শিয়াল। খেক শিয়াল তাহলে আমরা কোন বর্ণ দিয়ে বলতে পারি? চলো তো দেখে আসি কোন বর্ণ দিয়ে খেক শিয়াল হয়। দেখেছো কত সুন্দর ম্যাজিক করে একটি বর্ণ চলে আসলো, এই বর্ণটির নাম হচ্ছে খ। মিসের সাথে সবাই বলো, এই বর্ণটির নাম হচ্ছে খ। খতে খেক শিয়াল। মিসের সাথে সবাই একসাথে বলতে হবে, কারণ বেশি বেশি বললেই কিন্তু আমরা মনে রাখতে পারবো, তাই না? হ্যাঁ, ভেরি গুড, তোমরা তো খুব স্মার্ট, মিসের সাথে সাথে কত সুন্দর করে বলছো। তাহলে আরেকবার বলি, সবাই মিসের সাথে বলো, খতে খেক শিয়াল, খতে খেক শিয়াল। এবং দেখো মজার যে ছবিটি আমরা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে খেক শিয়াল পালায় ছুটি। তার মানে কেন পালাচ্ছে ও? কুমিরকে তাড়া করেছে? হ্যাঁ, অনেক চালাক একটি প্রাণী শিয়াল, কিন্তু একদিন কুমির কি করলো, শিয়ালকে তাড়া করছে। এই গল্পটি কি জানো? আচ্ছা, আমরা গল্পটি আরেকদিন গল্পের ক্লাসে জেনে নিব, ঠিক আছে? তাহলে আমার সাথে আরেকবার বলে নাও, খতে খেক শিয়াল, খতে খেক শিয়াল, খেক শিয়াল পালায় ছুটি, খেক শিয়াল পালায় ছুটি। ভেরি গুড। এখন বলো তো আমরা কি কি শিখে ফেললাম? আমরা ক শিখেছি, খ বলা শিখেছি, এখন আমরা কোন বর্ণটি শিখবো? চলো বর্ণটি শেখার আগে আমরা দেখে আসি আমাদের কাছে আসলে কোন ছবিটি আছে। দেখি তো কি চলে আসে, এটা কিসের ছবি? এটা একটি
গরুর ছবি, তার মানে বাচ্চা গরু বাছুর, তাই না? বাছুরের ছবি। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি, কত সুন্দর একটি গরু, দুটি চোখ আছে, আবার গলায় একটি ঘন্টাও আছে, লেজ নাড়াচ্ছে, দেখেছো কত সুন্দর, ভালো লাগছে দেখতে? মিসে কিন্তু খুব ভালো লাগছে, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে। আমরা ছবিটি দেখে কি বুঝতে পেরেছি, এটি একটি গরুর ছবি। এখন গরু কোন বর্ণ দিয়ে আমরা বলবো বলতো, সবাইকে জানো? চলো আমরা দেখে আসি গরু কোন বর্ণ দিয়ে হয়। দেখেছো গরু, এই যে বর্ণটি চলে আসলো, এই বর্ণটির নাম হচ্ছে গ। এই বর্ণটির নাম কি? গ। তাহলে মিসের সাথে সবাই বলো, গতে গরু। মিসের সাথে আরেকবার সবাই বলি মনোযোগ দিয়ে, ঠিক আছে? গতে গরু, গতে গরু। তারপরে দেখো গরুটি কি করছে, চলো এটাও একটু দেখি। গরু দাঁড়িয়ে 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 আছে, হ্যাঁ এই গরু বাছুরটি দাঁড়িয়ে আছে। তাহলে মিসের সাথে আরেকবার আমরা মজা করে আরেকটু পড়ে নেই, গতে গরু, গরু বাছুর দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? ও এখন মাঠে যাবে, ওর ক্ষুধা পেয়েছে না, এখন মাঠে গিয়ে ও ঘাস খাবে, তারপর পেট ভরে যাবে, তারপর আবার ওর বাসায় চলে আসবে। আমাদের ক্ষুধা পেলে আমরা কি করি, দৌড়ে মার কাছে চলে যাই, এরকম, ঠিক আছে? তাহলে আমরা কি শিখে ফেললাম, গ, গতে গরু। মজার একটি ছবিও দেখেছি এবং বর্ণটিও শিখে ফেললাম। এখন চলো আমরা পরের বর্ণটি যেন কি হবে চলো তো দেখে আসি, ক, খ, গ, তারপরে কি হয় চলো দেখি আমাদের কাছে কোন ছবিটি চলে আসলো। দেখো তো এটি কি পাখি উড়ছে, দেখেছো পাখির কয়টি ডানা, দুইটি, এভাবে ডানা মেলে উঠছে, তাই না? পাখিটি দেখতে কিন্তু সাদা রঙের, এই পাখিটির নাম কি জানো? হ্যাঁ পাখিটির নাম ঘুঘু পাখি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটি ঘুঘু পাখি উঠছে ডানা মেলে। এখন হচ্ছে আমরা ঘুঘু পাখিটি কোন বর্ণ দিয়ে বলা শিখবো, চলো তো দেখি কোন বর্ণ দিয়ে হয়, ঘ। তাহলে আমরা এখানে একটু জোর দিয়ে বলবো, ঘ, ঘতে ঘুঘু, ঘতে ঘুঘু। মিসের সাথে সবাই তাহলে বলো, ঘতে ঘুঘু, ঘতে ঘুঘু। দেখেছো কত সুন্দর একটি ঘুঘু পাখি, এবং এই ঘুঘু পাখিটি কি করছে, ঘুঘু পাখিটি কি ডাকছে? হ্যাঁ ঘুঘু পাখি ডাকছে গাছে, তার মানে ও কি করছে, আমাদেরকে ডাকছে, বলছে এই মজার ক্লাসে তোমরা এত গল্প করে এত সুন্দর সুন্দর ছবি দেখে পড়াচ্ছ, আমার তো খুব ভালো লাগছে, আমিও চলে আসি, কাকাতুয়া যেমন কথা বলছে এখন ঘুঘু পাখি দিয়েও ডাকছে। দেখেছো তাহলে কত সুন্দর, আমরা একটা ছবির সাথে সাথে বর্ণটিও শিখে গেলাম। তাহলে মিসের সাথে আরেকবার বলো, ঘতে ঘুঘু, ঘুঘু পাখি ডাকছে গাছে, কিভাবে ডাকে দেখো, ও ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। আচ্ছা তাহলে এখন আমরা ঘ তো শিখে ফেললাম, তারপরে কোন বর্ণটি হবে চলো আমরা দেখে আসি যে আমাদের কাছে আসলে কোন মজার ছবিটি আছে, আমরা একটু ছবিটি দেখে আসি। এটা কিসের ছবি, একটু নড়াচড়া করছে, মনে হচ্ছে এখনই লাফাবে, লাফিয়ে লাফিয়ে এখন যাবে, কে বলো তো এটি কে, কিসের ছবি? হ্যাঁ এটি হচ্ছে ব্যাঙের ছবি। ব্যাং কি করছে, ডাকছে, আবার ব্যাঙের চোখও দেখা যাচ্ছে, কত সুন্দর একটি ব্যাং। এখন এই ব্যাং আমরা কোন বর্ণ দিয়ে বলি, কারো কি মনে পড়ছে, চলো তো আমরা দেখে আসি ব্যাং আমরা হচ্ছে কোন বর্ণ দিয়ে বলবো। উঁ, দেখেছো কত সুন্দর করে উঁটা চলে আসলো আমাদের এখানে ম্যাজিক করে, তাই না? হ্যাঁ তাহলে মিসের সাথে সবাই একবার বলো, উঁতে ব্যাং, উঁতে ব্যাং, উঁতে ব্যাং। এই ব্যাংটি এখন কি করছে চলো এখন সেটাও আমরা দেখে আসি, ডিঙি নৌকায় মাঝি ব্যাং, ও বসে বসে এখন ভাবছে যে এখন ডিঙি নৌকা চালাতে যাবে, তাহলে খুব মজা হবে, ব্যাং আবার ডিঙি নৌকা চালাবে, শুনতেই তো কি মজা লাগছে, এভাবে করে নৌকা চালিয়ে চালিয়ে যাবে, তাই না? হ্যাঁ এর জন্যই কিন্তু ব্যাং অপেক্ষা করছে, এখন নৌকা চালাতে যাবে। তাহলে আমরা কি শিখলাম, মিসের সাথে আরেকবার বলো, উঁতে ব্যাং, উঁতে ব্যাং, ডিঙি নৌকায় মাঝি ব্যাং।
এই নৌকাটি যদি ব্যাং চালিয়ে চালিয়ে যায় তাহলে ব্যাংকে আমরা কি বলবো? মাঝি। হ্যাঁ, এই কারণেই কিন্তু মিসের সাথে আরেকবার বলতে হবে, ওতে ব্যাং ডিঙি নৌকায় মাঝি ব্যাং। দেখেছো? এবং ব্যাং কিভাবে ডাকে সেটা কি আমরা জানি? কিভাবে ডাকে? ঘ্যাঙর ঘ্যাং। হ্যাঁ, বর্ষাকালে ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে আজকে ও পর্যন্ত তো এখন দেখে ফেললাম, এখন আমরা কোন বর্ণটি দেখবো? চলো বর্ণটি শেখার আগে দেখে আসি আমাদের কাছে মজার কোন ছবিটি এখন আসে। ওরে বাবা, কত সুন্দর, কিন্তু কত জোরে দৌড়াচ্ছে, এটি কিসের ছবি? বা হ্যাঁ, কি বাঘ বলো তো, কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটি একটি চিতাবাঘ। চিতাবাঘ কত দৌড়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে চলো তো মিসের সাথে সবাই আবার বলে ফেলি, কি বর্ণটির নাম? চ। চতে চিতাবাঘ, চতে চিতাবাঘ। আরেকবার বলো মিসের সাথে, চতে চিতাবাঘ। তারপর দেখি চিতাবাঘটি আসলে দৌড়ে কোথায় যাচ্ছে এবং কি করছে ও, চলো তো দেখি। হ্যাঁ, চিতাবাঘের সরু ঠ্যাং, ও সরু ঠ্যাং দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ও খাবারের খোঁজে যাচ্ছে। হ্যাঁ, খুব ক্ষুধা পেয়েছে, তাই খাবারের খোঁজে ও দৌড়ে ছুটে যাচ্ছে, দেখছে কোথায় খাবার আছে, খাবে, তাই না? হ্যাঁ, তাহলে মিসের সাথে সবাই আর একটু বলো, এবং দেখো চিতাবাঘের ঠ্যাংগুলো কেমন। আমরা জানি ঠ্যাং অর্থ কি, ঠ্যাং অর্থ পা। ও সরু ঠ্যাং মানে চিকন, মানে খাওয়া দাওয়া না করলে যা হয়। তোমরা কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে, তাহলে কিন্তু এই চিতাবাঘের মতো সরু ঠ্যাং হার হবে না, ঠিক আছে? তাহলে চলো মিশের সাথে আরেকবার বলো, চতে চিতাবাঘ, চতে চিতাবাঘ। চিতাবাঘের সরু ঠ্যাং, আরেকবার বলো, চতে চিতাবাঘ, চিতাবাঘের সরু ঠ্যাং। দেখেছো? তাহলে আমরা কী কী শিখে ফেলেছি? চ পর্যন্ত শিখে ফেলেছি। এখন হচ্ছে কোন বর্ণটি আসবে আমাদের সামনে, আমরা কি দেখবো এখন জাদু করে কোন বর্ণটি চলে আসবে? চলো তো দেখি। এই ছবিটি কিসের? কত সুন্দর একটি ছবি! ঘন্টা পড়া আবার ঘাস খাচ্ছে, পা নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে, তার মানে কি আমাদের সাথে ও দুষ্টামি করছে, ও খুব মজা পাচ্ছে আমাদের ক্লাসে, তাই না? এর জন্য কিন্তু এভাবে করে পা নাড়াচ্ছে, হাত পা নাড়াচ্ছে। আচ্ছা চলো তাহলে আমরা দেখি এইটির ওর নাম কি। ওটা আমরা হচ্ছে ছাগল। হ্যাঁ, ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি, ছাগল। ছাগল আমরা কোন বর্ণ দিয়ে বলবো? দেখো তো এই বর্ণটির নাম কি, ছ। ছতে কি হয়? ছাগল। তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো, ছতে ছাগল, ছতে ছাগল, ছতে ছাগল। এখন দেখো এই ছাগল ছানাটি কি করছে, চলো আমরা দেখে আসি ছাগল ছানাটি কি করে। ছাগল ছানাটি লাফিয়ে লাফিয়ে যাবে, তার মানে ও এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ও এখন লাফিয়ে লাফিয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি বলবো? চলো সবাই মিশের সাথে আরেকবার বলো, ছতে ছাগল, ছাগল ছানা লাফিয়ে চলে। আরেকবার মিশের সাথে বলো, ছতে ছাগল, ছাগল ছানা লাফিয়ে চলে। কিভাবে লাফিয়ে চলে? এইভাবে এইভাবে একটু দেখাও, তোমরাও দেখাও কিভাবে লাফিয়ে চলে। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম, চয়ের পরে কোন বর্ণটি হয়? ছ। ছতে ছাগল ছানা, ছাগল ছানা লাফিয়ে চলে। এখন চলো তো আমরা কোন বর্ণটি শিখবো, আর কি সারপ্রাইজ আছে মিসের কাছে, মিস জাদু করে কোন বর্ণটি নিয়ে আসবো এখন, আর একটু জাদু দেখবে। আচ্ছা তাহলে চলো আমরা দেখি আমাদের কাছে এখন কোন ছবিটি আছে মজার। দেখেছো এটা কি, কে বলতে পারবে? মিস তো চিনতে পারছি না, এটা কি মনে হচ্ছে, জাহাজ? হ্যাঁ, জাহাজ কোথায়? পানিতে। তাহলে চলো তো আমরা দেখি কোন বর্ণ দিয়ে জাহাজ হয়, এই বর্ণটির কি নাম? বর্গীয় জ। মিসের সাথে সবাই বলো তাহলে এই বর্ণটির নাম কি, বর্গীয় জ। বর্গীয় জতে জাহাজ। মিসের সাথে সবাই বলো, বর্গীয় জতে জাহাজ, বর্গীয় জতে জাহাজ।
এখন চলো আমরা দেখি জাহাজটি কি করছে। জাহাজটি হচ্ছে সাগর জলে চলে, তাই না? সাগর জলে ভেসে ভেসে চলছে, দেখেছো? তাহলে মিসের সাথে আরেকবার বলো, বর্গীয় জতে জাহাজ, এবং জাহাজ ভাসে সাগর জলে, কত সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে, দেখেছো? তাহলে ছোট্ট শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন লাগলো এই ক্লাসটি করে? খুব ভালো লেগেছে। আজকে ক্লাসে একটু জাদুও ছিল, তাই না? জাদু করে করে কিছু মজার ছবি চলে আসছে। এখন কি আমরা এরকম আরো একটু জাদু করে মজার ক্লাসটি করতে চাই? তাহলে যদি মিসের এই ক্লাসটি যদি আরো বেশি বেশি মজার ক্লাস করতে চাও, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আরো মজার ক্লাস নিয়ে চলে আসব। আমাদের কি করতে হবে? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আম্মু কোথায়? আম্মুকে বলেছো? যারা যারা বলোনি এখনই দৌড়ে চলে যাও, আম্মুকে বলো, এবং তোমাদের বন্ধুদেরকেও কিন্তু বলতে হবে। একা একা মজার ক্লাস করা যাবে না। মিস তাহলে আবার চলে আসবো, আজকে এখানেই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।